প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম আজকের অনলাইন ভিত্তিক ক্লাসে। আমাদের আজকের ক্লাস প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সংস্থাসমূহ থেকে একটি আন্তর্জাতিক সংস্থা IUCN। এই ক্লাসটি তোমাদের মাস্টার্স এবং অনার্স চতুর্থ বর্ষের সিলেবাসভুক্ত, কাজে আমাদের আজকের ক্লাসটি উভয় শ্রেণীর জন্যই প্রযোজ্য। IUCN, যার পূর্ণ রূপ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, অর্থাৎ প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সংঘ। IUCN 1948 সালের 5ই অক্টোবর প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের ফ্যান্টেনব্লু শহরে। এর প্রতিষ্ঠাতা জুলিয়ান হাক্সলে, যিনি একজন ব্রিটিশ বায়োলজিস্ট। আর এই সংঘটির ধরন, এটি আন্তর্জাতিক একটি সংস্থা। এটি দৃষ্টিপাত করে থাকে প্রধানত প্রকৃতি সংরক্ষণের জন্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। এর পরিধি বিশ্বব্যাপী, সদস্য সংখ্যা প্রায় 1500 বর্তমানে। আর প্রধান ব্যক্তিবর্গ জ্যাং জিন শ্যাং, প্রেসিডেন্ট, যিনি চীনা নাগরিক। আর কর্মী সংখ্যা সারা বিশ্বব্যাপী প্রায় 15,000 দক্ষ কর্মী ছড়িয়ে আছে। সদস্য সংখ্যা, IUCN এর বর্তমানে সদস্য সংখ্যা বলেছে আগে যে 1500। এর মাঝে বিভিন্ন রাষ্ট্র, সংস্থা, দেশীয় এবং আন্তর্জাতিক এনজিও সমূহ এবং প্রতিষ্ঠান IUCN এর মেম্বার, যার সদস্য প্রায় 1500 সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। বাংলাদেশ IUCN এর সদস্য হয় 1972 সালে। 1989 সাল থেকে IUCN বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। 1992 সালে IUCN বাংলাদেশে তার জোনাল অফিস খোলে। IUCN প্রধান তিনটি উদ্দেশ্য নিয়ে মূলত তাদের কার্যক্রম শুরু করে। উদ্দেশ্য তিনটি হল, প্রথমত প্রকৃতির মান সঠিক রেখে প্রকৃতিকে সংরক্ষণ করা, দ্বিতীয়ত জাতীয় পর্যায়ের কার্যকরী ও ন্যায়সঙ্গত মাধ্যমে পরিবেশের উন্নয়ন করা, তৃতীয়ত প্রাকৃতিক পরিবেশ বান্ধব যে কোনো ধরনের সমাধান মোতায়েন করা। IUCN এর প্রধান লক্ষ্য এবং দৃষ্টিপাত মূলত, তাহলে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে, সারা বিশ্বের সকল সমাজের সকল সামাজিক জনগণকে, তাদেরকে প্রভাবিত করা, উৎসাহিত করা, সাহায্য করা, যেন প্রকৃতির অখণ্ডতা বজায় রেখে জীববৈচিত্র্য সংরক্ষণ করা যায় এবং প্রকৃতির যে কোনো ধরনের সম্পদের যে ন্যায়সঙ্গত ব্যবহার এবং টেকসই এবং বাস্তুতান্ত্রিক উন্নয়নটা যেন নিশ্চিত থাকে। এবং এই লক্ষ্যে IUCN তার সমস্ত কর্মপরিকল্পনাকে 6টি কমিশনে ভাগ করে তার দক্ষ কর্মচারী এবং স্বেচ্ছাসেবক দ্বারা বিভিন্ন ধরনের প্রকৃতি থেকে আরোহণ করে সঠিক তথ্য, প্রকৃতির বিভিন্ন উপাদানের সঠিক তথ্য আরোহণ করে IUCN কে প্রদান করে থাকছেন এবং তাকে পরিবেশ বান্ধব যে কোনো ধরনের নীতিমালা নিতে সাহায্য করছেন। এই 6টি কমিশন কি কি, চলো আমরা দেখি। প্রথম কমিশন CEC, কমিশন অন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত কমিশন। পরিবেশ বিপর্যয় বা ভারসাম্যহীনতা ও তাদের পরিণতি সংক্রান্ত ব্যাপার জনসচেতনতা সৃষ্টি করাই হল এর প্রধান কাজ। দ্বিতীয়ত CEESP, অর্থাৎ কমিশন অন এনভায়রনমেন্টাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল পলিসি, পরিবেশ পরিকল্পনা সংক্রান্ত কমিশন। পরিবেশ সংরক্ষণের জন্য যথাক্রমে পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ এই কমিশনের প্রধান কাজ। তৃতীয়ত ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্টাল ল, অর্থাৎ পরিবেশ সম্পর্কিত নীতিমালা, আইন ও প্রশাসন সংক্রান্ত কমিশন। পরিবেশের উপর মানুষের হস্তক্ষেপ, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কি কি প্রভাব পড়ে এ কমিশন তা পর্যবেক্ষণ করে থাকে। চতুর্থত কমিশন অন ইকোসিস্টেম ম্যানেজমেন্ট, অর্থাৎ পরিবেশ বিজ্ঞান বিষয়ক কমিশন। আর এই কমিশন পরিবেশের ব্যবস্থাপনা সমূহ এবং বিভিন্ন প্রজাতির অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে থাকে। তৃতীয়ত SSC, অর্থাৎ স্পিসিস সার্ভাইভাল কমিশন। পঞ্চম, স্পিসিস সার্ভাইভাল কমিশনটি হচ্ছে বিলুপ্ত প্রায় বা শঙ্কাগ্রস্ত যেকোনো প্রজাতির প্রাণীকে সংরক্ষণের জন্য, এটি 1974 সালে গঠিত এবং এর প্রধান কাজ হল সংকটাপন্ন প্রজাতি সমূহকে রক্ষা করা এবং বিভিন্ন কমিটি গঠন করে সংকটাপন্ন প্রজাতি সম্পর্কে উপাত্ত সংগ্রহ করে দ্রুত প্রকাশের ব্যবস্থা করা। এবং ষষ্ঠত, সর্বশেষ যেটা, সেটি হচ্ছে ওয়ার্ল্ড WCPA, ওয়ার্ল্ড কমিশন অন প্রোটেক্টেড এরিয়াস, অর্থাৎ সংরক্ষিত এলাকা সংক্রান্ত কমিশন। এই সংরক্ষিত এলাকা সংক্রান্ত কমিশনটি জাতীয় পার্ক, সংরক্ষিত বনভূমি সংক্রান্ত নানাবিধ কার্যক্রম এরা গ্রহণ করে থাকে এবং এই কার্যক্রমগুলো গ্রহণ করে IUCN কে তারা
প্রতিনিয়ত সারা বিশ্বব্যাপী পৃথিবীব্যাপী জীববৈচিত্র্য এবং প্রাণীর অবস্থান এবং তাদের সংরক্ষণের যে কোনো ধরনের উপদেশ তারা প্রতিনিয়ত আইইউসিএন এর কাছে হস্তান্তর করে যাচ্ছেন। আইইউসিএন তার কর্মপরিধি প্রায় সত্তর বাহাত্তর বছর ব্যাপী কর্মপরিধি পরিচালনা করে যাচ্ছেন, যা আমরা এত অল্প সময়ে কোনোভাবে আমাদের বিস্তৃত আলোচনা করা সম্ভব নয়। তারপরেও আমরা অ্যাট এ গ্ল্যান্স খুব সংক্ষেপে আইইউসিএন এর যাত্রাকাল থেকে এখন পর্যন্ত তাদের সবচেয়ে বৃহৎ বৃহৎ যে কার্যগুলো, উল্লেখযোগ্য কার্যক্রমগুলো আমরা কিছুটা একটু দেখে নিই। ষাটের দশকে এসে আইইউসিএন সর্বপ্রথম প্রতিষ্ঠার পর থেকে আইইউসিএন ষাটের দশকে তার কার্যপরিধি পরিচালনার জন্য প্রধানত তিনটি উদ্দেশ্যকে হাতে রেখে তারা কাজ শুরু করে। সর্বপ্রথম যেটা করে, প্রজাতি সংরক্ষণের জন্য তাদের প্রধান কাজ থাকে প্রজাতি সংরক্ষণ, প্রায়োরিটি দেওয়া। তারপরে তাদের আবাসস্থল, বাসস্থান সংরক্ষণ এবং তাদের টিকে থাকার বিষয়টি সর্বপ্রথম তারা তৈরি করে, আইইউসিএন এর লক্ষ্য থাকে। এবং এই লক্ষ্যে 1964 সালে রেড লিস্ট, যেটা পৃথিবীর সমস্ত বিলুপ্ত প্রায় বিপন্ন সংকটাপন্ন প্রাণীর একটি উপাত্ত সংগ্রহ করে থাকে, যেটি তাদের আইইউসিএন এর সর্বপ্রথম প্রায়োরিটি থাকে, রেড লিস্ট। এবং এইটি ষাটের দশকে তারা প্রধান প্রাধান্য দেয়। এবং বর্তমানে রেড লিস্ট অনুযায়ী যে আমরা কতগুলি ক্যাটাগরি দেখি, যেটি আমরা গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, রেড লিস্ট অনুযায়ী সারা বিশ্বের প্রকৃতির প্রাণীদের মাঝে, জীব উদ্ভিদ এবং প্রাণী উভয়ের মাঝে তাদের কতগুলো ক্যাটাগরি থাকে, যে এক্সটিংক্ট, বিলুপ্ত, ইডাব্লিউ অর্থাৎ প্রকৃতিতে বিলুপ্ত, এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, সিআর ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড মানে চরম বিপদাপন্ন, এন্ডেঞ্জার্ড বিপদাপন্ন, ভিইউ ভালনারেবল অর্থাৎ সংকটাপন্ন, এই যে ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলো আইইউসিএন ষাটের দশকের থেকে বর্তমান পর্যন্ত তারা আপগ্রেড করে এসেছে বিভিন্ন প্রজাতি সংরক্ষণের জন্য। পরবর্তীতে 80 দশকে এসে আইইউসিএন বিভিন্ন চুক্তি এবং সম্মেলনের দিকে তাদের দৃষ্টিপাত করে থাকেন। এবং এই চুক্তি এবং সম্মেলনের দিকে প্রধান আছে 1971 সালের রামসার কনভেনশন, 1971 সালের যে রামসার কনভেনশন, 1972 সালে আছে আমাদের ঐতিহ্যগত হেরিটেজ কনভেনশন, 1974 সালে আছে সাইটস, বিভিন্ন চুক্তি, অবৈধ চুক্তির কনভেনশন সম্মেলন, এবং 1992 সালে আছে জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশন। আসো 1971 সালের রামসার কনভেনশন বা জলাভূমির উপর যে ইরানের রামসার নগরীতে বিভিন্ন সারা বিশ্বের পক্ষীবিদদের নিয়ে একটি কনভেনশন হয়, সম্মেলন হয়, যে সম্মেলনটিতে জলচর হাঁস সমূহকে সর্বপ্রথম মানে তাদের আবাসস্থলগুলোকে রক্ষা করার ব্যাপারে প্রাধান্য দেওয়া হয়। আর এটি 1971 সালে 2 ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয় এবং 1975 সালে 21 ফেব্রুয়ারি থেকে কার্যকরী করা হয়। রামসার নগরীর, ইরানের রামসার নগরীর একটি অংশ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে 1972 সালে হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন অর্থাৎ বিশ্ব ঐতিহ্য সম্মেলন হয়। এই ঐতিহ্য সম্মেলনে তোমরা জানো বাংলাদেশ ঐতিহ্য সম্মেলনের সদস্য, এবং এটি এই ঐতিহ্য সম্মেলনটি বাংলাদেশ 1983 সালে স্বাক্ষর করে, যেটি অনুষ্ঠিত হয় 17 অক্টোবর থেকে 21 অক্টোবর 1972 সালে আইইউসিএন এর সপ্তম অধিবেশনে। এখন পর্যন্ত অর্থাৎ 2015 সাল পর্যন্ত পাহাড়পুরের বৌদ্ধবিহার আর বাগেরহাটের সাত গম্বুজ মসজিদ আমাদের ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। আর তোমরা তো জানোই 1997 সালে সুন্দরবন বাংলাদেশের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত হয়েছে। পরবর্তীতে 1974 সালে সাইটস, সিআইটিএস সাইটস নামক যেই চুক্তি সম্মেলন স্বাক্ষরিত হয়, যেটি হচ্ছে শঙ্কাগ্রস্ত প্রাণীর আন্তর্জাতিক চোরাচালান ও অবৈধ ব্যবসা কমানো এবং রোধের লক্ষ্যে এই চুক্তিটি, এই সম্মেলনটি করা হয়, যেটাতে বাংলাদেশ 20 নভেম্বর 1981 সালে স্বাক্ষর করে। আইইউসিএন এর এই কর্মপরিধি দেখে 80 দশকে ইউএনডিপি অর্থাৎ জাতিসংঘ আইইউসিএন এর সাথে ইউএনইপি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা এবং WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড বিশ্বব্যাপী যে বন্যপ্রাণীর যে আন্তর্জাতিক যে সংস্থা আইইউসিএন এর সাথে একসাথে একত্রিত হয়ে
পার্টনারশিপ করে যেন তারা একত্রিতভাবে পরিবেশ সংরক্ষণের কাজে নিয়োজিত হতে পারে। নব্বইয়ের দশকে এসে আইইউসিএন পৃথিবীর সংরক্ষণের জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য সম্মেলনের প্রতি তাদের নজর দেওয়া হয় এবং এই সম্মেলনের উদ্দেশ্যে 1992 সালে সিবিডি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, 1992 সালে আরেকটি সম্মেলন আর্থ সামিট যেটাকে আমরা বলি ধরিত্রী সামিট রিওডিও জেনেরিও, ব্রাজিলের রিওডিও জেনেরিতে অনুষ্ঠিত হয় এবং আর্থ সামিট 1993 সালে কার্যকরী হয়, আর বাংলাদেশ বায়োলজিক্যাল বা জীব বৈচিত্র্য সংরক্ষণের যে সম্মেলন হয় বাংলাদেশ ওখানে 5ই জুন 1992 সালে স্বাক্ষর করে থাকে। এখন পর্যন্ত 1999 সালে এসে যখন জাতিসংঘ দেখল যে আইইউসিএন আন্তর্জাতিকভাবে সারা বিশ্বব্যাপী তার কার্যক্রম পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে করে যাচ্ছে, তখন আইইউসিএন কে জাতিসংঘ তাদের একটি পর্যবেক্ষক মর্যাদায় একটি স্থান দিলেন জাতিসংঘে, আর সেটি হচ্ছে একটি পর্যবেক্ষকের মর্যাদাপূর্ণ স্থান দেওয়া হয়েছে। 2000 সালে আইইউসিএন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশের যে ব্যবসায়িক যে প্রভাবটা পড়ে, সেই প্রভাবটা পরিবেশের উপর যে প্রভাব পড়ে, যেমন তেল গ্যাস খনি হতে আহরণ করার সময় তেল গ্যাস আহরণের সময় পরিবেশের উপর যে বিরূপ প্রভাব পড়ে, এই বিরূপ প্রভাবটা যেন না পড়ে এবং পরিবেশের যে কোনো ন্যায়সঙ্গত যে কোনো ব্যবহার খনির আহরণের ক্ষেত্রে যেন টেকসই উন্নয়ন থাকে সেই দিকে বেশি দৃষ্টিপাত দেওয়া হয়। পরবর্তীতে 2000 সালে পরবর্তীতে আইইউসিএন এর সর্বপ্রথম যে চ্যালেঞ্জ থাকে প্রকৃতির চ্যালেঞ্জ, খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ, নিরাপদ পানির চ্যালেঞ্জ এবং সর্বোপরি দারিদ্র বিমোচনের চ্যালেঞ্জ আইইউসিএন গ্রহণ করে আসছে এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর 2030 সাল পর্যন্ত যে টেকসই উন্নয়ন, সেই টেকসই উন্নয়নের লক্ষ্যে আইইউসিএন তাদের সমস্ত ধরনের ন্যায়সঙ্গত মানসম্মত পরিবেশের ব্যবহার, প্রকৃতির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আইইউসিএন এর আছে অনেক ধরনের রিসোর্স, এই রিসোর্সগুলোর মধ্যে আইইউসিএন এর সম্পদ, নিজস্ব সম্পদ যেগুলো, তার মাঝে আইইউসিএন এর অনেক প্রকাশনা, যে প্রকাশনাগুলো সারা বিশ্বব্যাপী আইইউসিএন কে প্রতিষ্ঠিত করে আসছে সামাজিকভাবে এবং জনগণের উপর তাদের জনসচেতনতা, ব্যক্তি সচেতনতা বৃদ্ধি করছে। বিভিন্ন ধরনের ম্যাগাজিন আছে, বিভিন্ন ধরনের তাদের উপাত্ত সংগ্রহ করে সেই উপাত্ত সমূহকে রক্ষা করার জন্য তাদের গ্রন্থাগার আছে রাখার জন্য, এবং আইইউসিএন এর অনেকগুলো জীব বৈচিত্র্য সমৃদ্ধ এলাকাকেও তারা অনেক রিসোর্স সম্পদশালী, তাদের সম্পদের জন্য সংরক্ষণের জন্য তারা রেখে দিয়েছে। আইইউসিএন সারা বিশ্বব্যাপী যে কর্মপরিধি নিয়ে কাজ করে যাচ্ছে তা প্রকৃতি সংরক্ষণের জন্য একটি বিশাল উদ্যোগ এবং বিশাল চ্যালেঞ্জ। ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত আইইউসিএন এর যে কার্যক্রম, যে পরিধি জানলাম, তাতে করে আমরা আইইউসিএন এর কার্যক্রমকে দেখেই যাচ্ছি যে আইইউসিএন আমাদের অনবরত তার কর্মপরিধি চালিয়ে যাচ্ছে। সেই লক্ষ্যে আইইউসিএন এর পরবর্তী সম্মেলন হওয়ার কথা ছিল 2020 অর্থাৎ এই বছরের জুনে, কিন্তু বর্তমানকালে মহামারী, করোনাকালীন মহামারী দুর্যোগের সময়ে তারা বাধ্য হয়েছে আইইউসিএন তার সম্মেলনটি পরিবর্তন করতে, যেটি 7-15 জানুয়ারি 2021 সালে অনুষ্ঠিত হবে মার্সেলিতে, যেটি ফ্রান্সের একটি পোর্ট নগরী, বন্দর নগরী। আমরা এতক্ষণ যা দেখলাম ছাত্রছাত্রীবৃন্দ, আইইউসিএন সমস্ত প্রকৃতিকে, পরিবেশকে পরিবেশ বান্ধব, মানুষের জন্য পরিবেশ বান্ধব করে প্রকৃতিকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য, সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। আর যে কোনো পরিবেশেই একটি প্রাণী আরেকটি প্রাণীর উপর, একটি জীব আরেকটি জীবের উপর নির্ভরশীল, আর এটি একটি জটিল প্রাকৃতিক অবস্থা। প্রত্যেকে পরস্পরের সাথে যেমন যুক্ত, তেমনি আবার দুটি প্রজাতির মধ্যে থাকে বিশেষ ধরনের সম্পর্ক। তাই পরিবেশ থেকে কোনো একটি প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে তার সাথে সম্পর্কযুক্ত অন্য প্রাণীটি বিলুপ্তি সংকট তৈরি হয়ে যায়। আর জীবন ধারণের মান উন্নয়নের জন্য মানুষ তার প্রযুক্তির জ্ঞান ব্যবহার করে পরিবেশকে প্রভাবিত করায়, বিনষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। মানুষ অনবরত নিজের প্রভুত্ব, নিজের অহংবোধটাকে টিকিয়ে রাখার জন্য সমস্ত প্রাণীকুলের আবাস, সমস্ত প্রাণীকুলকে পরিবেশ বান্ধব পরিবেশ থেকে
রেখে রক্ষা না করে নিজেকে সে তার উন্নয়নের উন্নতির শীর্ষে নিয়ে যেতে চাচ্ছে এবং যেটাই হচ্ছে ইগো অর্থাৎ অহংবোধ। আর যদি এই অবস্থা চলতে থাকে তাহলে পরিবেশ বিপর্যয় আমাদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। কিন্তু আমরা যদি সমস্ত প্রকৃতিকে, পরিবেশকে, সমস্ত প্রাণীকে, তার আবাসস্থল, তার বাসস্থল, সমস্ত কিছু পরিবেশ বান্ধব রেখে নেয় সঙ্গতভাবে টেকসই উন্নয়নের মাধ্যমে চলি, তাহলে সকল পরিবেশে সকল প্রজাতির আবাসস্থল নিশ্চিত হবে এবং সেটা হবে ইকো অর্থাৎ পরিবেশ বান্ধব আমাদের পরিবেশ। কাজী ছাত্রছাত্রীবৃন্দ, IUCN যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্যের মূল কথা হচ্ছে আমাদেরকে প্রকৃতি বান্ধব পরিবেশ উন্নয়ন এবং প্রজাতির সংরক্ষণ। আজ এ পর্যন্তই, তোমাদের আবারও অনুরোধ করছি তোমরা ঘরে থাকো, করোনা মহামারী দুর্যোগকালীন সময়ে নিজেদেরকে সুস্থ রাখো, নিরাপদে থাকো। আজ এ পর্যন্তই, তোমাদের সকলকে ধন্যবাদ।